ত্রিভুজে দুটি কোণের অনুপাত 2:3, একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত? তা আমরা জানি ত্রিভুজ তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর অপর একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণ থাকে কত ডিগ্রি? 5, এখানে 0 আর হচ্ছে 1, 105 ডিগ্রি। তো ওই 105 ডিগ্রি যে দুটো কোণ, সে দুটো কোণ অনুপাত দেওয়া কত? 2:3। তা আমরা দেখি, হ্যাঁ, তা আমরা প্রথম কোণটা কী হবে? 2/2 + 3 গুণ হচ্ছে কত? 105। ঠিক আছে, তাহলে কত আসছে সেটা আমাদের 2/5 গুণ কত? 105। তাহলে কত হয়? 5 × 2 = 10 আর 5×5, 5×5 = 105। তাই 21 × কত আসতেছে আমাদের? 42 ডিগ্রি। তার মানে একটা কোণ আসতেছে 42 ডিগ্রি, এবং আরেকটা কোণ কত আসবে? 3/2 + 3 গুণ হচ্ছে কত? 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3/5 গুণ কত? 105 ডিগ্রি। তাহলে 5×5 = 105, তো কত হয়? 3×3 = 63 ডিগ্রি। তার মানে একটা আসতেছে, বাকি একটা হচ্ছে 42 ডিগ্রি, আরেকটা কত অধিক আসতেছে? 63 ডিগ্রি। এই অঙ্কটা আরেকভাবে করা যাবে, ঠিক আছে, কীভাবে করা যাবে দেখে অনুপাত ধরে করা যাবে। হ্যাঁ, তা দুটোর মধ্যে আছে কত? 2:3, তাহলে একটা 2x ধরলাম, আরেকটা কত ধরলাম? 3x, দুটোর মান কত ডিগ্রি? কত ডিগ্রি? 105 ডিগ্রি। তাহলে 5x = কত? 105 ডিগ্রি। তাহলে x এর মান আসবে কত? 21 ডিগ্রি। ঠিক আছে, x এর মান কত? 21 ডিগ্রি। তাহলে একটা আসবে 2×21 ডিগ্রি, কত আসতেছে তাহলে? 42 ডিগ্রি। আট আসবে 3×21 ডিগ্রি, কত? 63 ডিগ্রি। তাহলে আপনি যেভাবেই করুন না কেন, এইখানে দুটো কোণের মান আসতেছে কত? একটা আসতেছে 42 ডিগ্রি, আটটা আসছে কত? 63 ডিগ্রি। ওকে।